সব জল্পনা কল্পনার ভিতর দিয়ে শাকিব খান অভিনীত প্রিয়তমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এতদিন পিকচারে শাকিবের লুক সীমাবদ্ধ থাকলেও এবার 30 সেকেন্ডের ভিডিওতে লুক প্রকাশ করেছে হিমেল আশরাফ। 30 সেকেন্ডের ভিডিও প্রকাশ করার পরপরই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের সুপারস্টারকে লম্বা চুলে রোমান্টিক মুডে হাঁটতে দেখা যায়। ধারণা করা হচ্ছে শাকিব খানের এই রিয়াকশনটা কোনো গানের দৃশ্য হবে। 17 জুন সন্ধ্যা 7টায় এই ফার্স্ট লুক প্রকাশ পায়। প্রিয়তমার ছবির টিজার গান দেখার অপেক্ষা অনেক দিনের। এই ভিডিওটা কিছুটা হলে শাকিব ভক্তদের মনের চাহিদা মেটাবে। তবে ছবি না দেখা পর্যন্ত স্বাদ মিটছে না দর্শকদের। প্রিয়তমার ছবি দেখার অপেক্ষা থাকলেও এই লুক প্রকাশের পর হয়ে যায় ভাইরাল। 30 সেকেন্ডের ভিডিওতে শুধুমাত্র শাকিব খানের লুক দেখানো হয়েছে। শাকিব ভক্তরা ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে অনেকে। অনেকে লিখেছে 20 বার দেখেছি তারপরও মন ভরেনি।